আমরা তো বলছি যে আমরা চেষ্টা করছি যত মূল্যর মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন সেটার দাম কতটা কমানো যায়। আপনারা দেখেছেন আমাদের এফোর্টের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। আপনারা জানেন গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোন ইয়েতে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম পড়েছিল। তা আমরা এবছর আমাদের চেষ্টার কিন্তু অন্ত নেই। আর আজকে আমরা দেখলাম যে একটা দুটো পত্রিকা এসে যে আলুর দাম 400 টাকা এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 500-400 টাকা। খুবই একটা খুন্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট। আপনি দেখেন আলু কোন আলুটার দাম 400 টাকা, হ্যাঁ যেটা পাম এই এই বিষয়গুলো আমার আমরা এটা দেখছি সিআইডির অন্যান্য অনেক কনসার্ন দিচ্ছে। আর যেটা ধর্মান্ধ বা এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আমরা আমাদের যে মাইনরিটি রাইটের ব্যাপারে আমরা খুবই খুবই সচেতন এবং আমরা সেই বিষয়ে আপনি দেখেছেন দুর্গা পূজার সময় আমরা কতটুকু সিকিউরিটি এনশোর করা হয়েছে। এবং আমরা মনে করি যে এখন আমরা একটু পরে আপনাদেরকে আমরা ল অ্যান্ড অর্ডারের একটা গত 2 মাসের ল অ্যান্ড অর্ডারের একটা আমরা স্ট্যাটিস্টিক দিব। আপনারা দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে ল অ্যান্ড অর্ডারের পরিবেশে কি ছিল এবং এই বছর সেপ্টেম্বর অক্টোবরে কি কি ছিল এটা পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে অলমোস্ট গত বছরের মতো। সেপ্টেম্বরে একটু হাই ছিল মার্ডার, অক্টোবরে এসে গত বছরের অক্টোবরের চেয়ে এই বছর ও আপনারা আমরা এটা দেখি দেখেন আপনারা আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে অলমোস্ট উইয়ার অলমোস্ট দেয়া।